আচ্ছা, আমার সামনে এক ভাই উপস্থিত আছে। এই ভাই হচ্ছে নীলফামারী থেকে আসছে আমার সাথে দেখা করতে। তো আমি কি বলবো, আমি অনলাইন থেকে কি পাইছি না পাইছি সেটা জানি না, বাট আমি আপনাদের মতো কিছু মানুষের ভালোবাসা পাইছি। আপনি এত কষ্ট করে আইছেন, আসলে আমার কোন দিকটা আপনার বেশি ভালো লাগছে? ফ্রি ক্লাস? হ্যাঁ, ফ্রি ক্লাস, কারণ আপনি বিনা টাকাতে যে যারা মানে ফাইন্যান্সিয়াল প্রবলেম, যাদের আর্থিক সমস্যা, ওদেরকে আপনি আইন শিখিয়েছেন এবং তারা আইন শিখে আজকে বিভিন্ন আদালতে তারা ওকালতি করতেছে, এই জন্য এই জিনিসটা। আপনি কি আপনার আপনার জীবনে দেখছেন যে 1 2 3 4 করতে করতে 184টা দিন, 184টা রাত ফ্রি ক্লাস বাংলাদেশে কোন স্টুডেন্ট নিছে? না না, এটা আসলে অকল্পনীয়। আপনি যে ডেডিকেশন, আসলে বাংলাদেশের যারা আর্থিকভাবে অসচ্ছল। আচ্ছা, আপনি এত ভালোবাসা পাইলেন কিভাবে, এত দূর থেকে আইলেন? না না, আসলে আপনার যে যে আপনার যে বিনা বিনা টাকায় পড়ার যে মেন্টালিটি, আসলে বাংলাদেশে এখন এই সময় কেউ আসলে বিনা টাকায় পড়ানোর এখন এই ধরনের মানুষ পাওয়া আসলে খুব কঠিন। সে ভালোবাসা থেকে আসলে আমি খুব মানে কি বলবো, এই যে নীলফামারী মানুষের ভালোবাসা পেয়ে যাচ্ছি বাসায় বসে। উনি আমার সাথে দেখা করার জন্য, শুধু শুধু দেখা করার জন্য সে নীলফামারী থেকে এখানে আসছে। আমি কি বলবো আমি জানি না, আসলে খুব ভালো লাগলো যে আপনাদের মতো কিছু মানুষ আসে আসে বলেই এই মিঠুন সাহেব কিন্তু ভরসা পায় যে না, অনেক অনেক কাজ করতে হবে। কি বলবো, বলার কিছু নাই। অ্যাকচুয়ালি আমিও খুব কৃতজ্ঞ, কারণ এই যে ফ্রি ভিডিওগুলোতে আমি আসলে ল শিখতে পেরেছি এবং এখন আমি বিভিন্ন জায়গায় আইনি বিষয়ে মানুষকেও আমি হেল্প করতে পারতেছি। এই জন্য আসলে আমি আপনাকে বিশেষ বিশেষভাবে চিরকৃতজ্ঞ।